সব আমার করিব লগাই মোর সপনা বহুত বেশি আছে। নম্বর ওয়ান ইউনিভার্সিটি মা আনিবই লাগিব, নম্বর টু এটা আমার আয়ুর্বেদিক ইউনিভার্সিটি মোট পাইপলাইনত আছে। সেইটো এদিন একে রশিদ সাহেবে কইছে, আজমল সাহেবে সেইটো আনা নাই, যাও না হও না রেকর্ড মই দিয়ে দিম। মই কি চেষ্টা করছো মোর হাতত তো নয়, ধুবড়ি ফুলবাড়ির নিচিনা একটা কাম আমি পাইছো। দ্বিতীয়টা আমি পোয়া নাই, মিনিস্টার কেতিয়াবা আমার লাইনত থাকে, কেতিয়াবা লাইনত না থাকে। এইসব কাম, নদী ভাঙা কাম, ফ্লাড এন্ড ইরোশন বন্ধ করা, প্রোটেকশন, এইটো মোর এক নম্বর কামর ভিতরে থাকে। ইউনিভার্সিটি এক নম্বর কামত থাকিব, কলেজ বনোয়া এক নম্বর কামত থাকিব, এনআরসি আমার সুপার 40 ব্রাঞ্চেস দি ডক্টর বনোয়া আমার এক নম্বর থাকিব, ইঞ্জিনিয়ার বনোয়া আমার এক নম্বর থাকিব, লয়ার্স বনোয়া এক নম্বর থাকিব, আইএস আইপিএস বনোয়া এক নম্বর থাকিব। আমি এটাই বস্তু মই দেখিছো যে আমার কর্মক 20 বছর ভিতর যদি আমি শিক্ষিত করিব নোৱাৰো, এই কর্মক কংগ্রেসে নিজে তো শেষ হয়েছে, আমি তো ডুবে আছে, আমি তুমি ডুবেঙ্গে কংগ্রেসের উচুল হয়, আমি তো ডুবিছোই। মুসলমান তোমাকে আমি কবরত যাম, আমি যাবলৈ নিদিম, মুসলমানক পা ধরে রখি যাম। অলপ চিন্তা করা, এইসব তোমার দুশ্মন, এটু মুক্তি আমি মান করছি। আমি মুসলমানক সজাগ করার কারণ চেষ্টা করছি, বলে নিনসে যাগো অকিল গগৈ নিচিনা মানুহ যাক মই যদি আজি 10 লাখকে দিন, ই ৰাজীৱ মল্লভত আহি যাব, আৰু কালিৰ পৰা গড় কি নাম ৰকুল হৈছে চব কালিৰ পৰা আৰম্ভ পইচাৰ মানুহ দলাল লুৰিন জ্যোতি এই মানুহজনে এই NRCৰ মামলাত এপ্লিকেশ্যন দিছিল বোলে 40 লাখৰ ওপৰত বাংলাদেশে ক'ত আহিছে, এইটোৰ ওপৰত আমার মানুষগুলোর উপর অত্যাচার আরম্ভ হয়েছে। ধুবড়ি বরপেটা পিলাসিপাড়া করে দিবা, ইয়ার মানুষবিলাকে মা ভনী ফ্যামিলি লই দুই দুই তিন তিন গাড়ি করে গরিব পয়সা নাই, মাটি বিক্রি করেছে, মুরগি বিক্রি করেছে, তথাপিও দুই দুই তিন তিন বার করে এনআরসি একটু হাতে দিয়েছে। এই মুসিবতটু কোনে আনিছে রকিবুল সাহেবে না জানে, এই লুরিন জ্যোতি আনিছে, একত রাইটত লুরিন জ্যোতি আর লেফটত অখিল গগৈ। অখিল গগৈ ডান্স করে আছে, ষ্টেজত ডান্স কৰি কৰি কৈ আছে বদৰুদ্দিন আজমল জাতিৰ হত্যা আমাৰ মুছলমান লজ্জা নালাগে। যি মানুহজনে আপোনালোকৰ কাৰণে নিজৰ ধন বন গাড়ী বাড়ী চব এৰি দিছে, আৰাম এৰি দিছে, বিলাসী লাইফ এৰি দিছে, আলহামদুলিল্লাহ আজিও আমাৰ ভাই ব্ৰাদাৰ ওপৰত মোৰ ছোৱালী মোৰ ল'ৰাবিলাক যি ঘৰত থাকে বাথৰুমতো এয়াৰ কণ্ডিশ্যন আছে, আৰু কাৰ ওচৰতো 1 কোটি টকা নিচৰ কোনো গাড়ী নাই, বুঝলে মই ইয়াত বিচাৰি লাগে ঠিক আছে। এই কৌমৰ কাৰণে, এই জাতিৰ কাৰণে, এইটো মই কথা হ'ল যে আজিও আমাৰ মানুহবিলাক সজাগ হ'ব লাগে। বিজেপিয়ে আৰু একো পোৱা নাই, আজমল চাহাবে কি কৰিছে পাপ, আজমল চাহাবে হৈছে বিজেপিয়ে কি টিম, হা এই টিমটো কি হয়, যিসকলৰ ভিতৰত কথা ক্ৰছ ভোটিং কৰিছে, যিসকলৰ এম এল এ সকলে কৰিছে সজায় পুলিশটা বিতরণ করতে হজায় এইটু প্রতিবার নিজের মধ্যে কথা চলছে, এই বিষয়ে কি খবর? আই হসপিটাল 1983 বলেছে, কেতিয়া 83 মই পলিটিক্সে জন্ম লৈছো নেকি, মোর দেউতা হসপিটাল বানাইছে, মোর দেউতা নাজানে মই কোনোদিন আহি বোলে আমার ধুবড়ির পৰা ইলেকশন লড়ি, ময়ও নিজে নাজানো, স্বপ্ন তো দেখা নাই। এতিয়া 25 বছৰ এটা হিস্ট্রি আনি বোলে তাত বানাইছে আপনি বানাবই, মই তাত জন্ম লৈছো, এতিয়া মই যেটো করে আছো আজমাল সুপার 40 আমার পুরা পৃথিবীত কাপাই আছে, এটো আমি ইয়াত করেছো না করেছো, মেডিকেল আপনার ধুবড়ির লড়া ছোৱালীক আমি দিয়েছো না, এতিয়া সরকারের পৰা মই চান্স পাইছো, মেডিকেল কলেজ কত আনিছো গুৱাহাটীত, আমি হজাই লৈ যোৱা নাই, আমি ধুবড়ীত আনিছো, রেলওয়ে আমি কত আনিছো ধুবড়ীত আনিছো, আমার এয়ারপোর্ট আনিছো রুচি এয়ারপোর্ট ধুবড়ীত আনিছো, ইমান ডাউন জাহাজ ঘাট আপনার বেশি জানে 33 কোটি প্রজেক্ট, এইটো মই আনিছো, এইসব কাম এগ্রিকালচার কলেজ ইউনিভার্সিটি মই আনিছো, এইসব কাম নহয় নাকি এরকম নিদিবে, আজমল সাহেবে এইটো আনিছে এইটো আনিছে।